মোহাব্বত কমাল ওয়ালে সে জজবা সুনো লোগো ইয়ে জিস মনো মে আ জায়ে ইয়ে জিস মনো মে সমঝ আয়ে শুকরিয়া। এত গভীর রজনী ঠান্ডা তো যে অনারাই রসুলের মাহফিলত যে বই লইলেন, কেয়ামতের দিন আল্লাহ মাহফিল আমাদের জন্য নেজাত রসিল করে দো। এই মাহফিল কেয়ামতের দিন নূরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে রসুলকে সালাম দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার তৌফিক দান করো। মানুষ তো যথেষ্টই, আল্লাহ ওনারা আর এখানে সামনে যাবে তৌফিক দো। আমি যে তৈ লসর ঘর না জানাইলে ভইলে ঠালালে ফেলে তো এই কমিটির বাই হল অনুরোধ করি ইন্দা আরেকখান বিছান বিছিয়ে দি, ইন্দা একখান বিছান বিছে দি। ও আছে মেলা মাইতে হতো সময় লাগে ওটো আর কে হাঁস করি খুদু আর খুদু বয়স্ক মানুষ হলে এটাই বই জিততে দিব তো। ও শুনিয়ে রে খানের মন খুশি হইলে হইতো নো পাঁচ অক্ট নামাজ দোয়া ফরা ফরিব ঠিক না, ফর না ফর দিন তাই নিজ দের এসার নামাজ ন ফর দিলে বহুত ফজিলে তলা মানুষ এন্ডা আসে না নেই তাইলে তুই বাঁচি থাকা ভাই। দুনিয়ার জবিন একজন আল্লাহ একজন ঝগড়া বাজিলে সরাইনে মানুষ আসে না নেই খবর শুধু ফিডে নিয়ে আসে দে যে খেয়াল করেন নি তারা নামাজ ফরা পড়িব না ফরা পড়ি নফলেও কোনো জমিলে নাই তো তোমার মনে নখর কিলে ফরিবে ওই মতের আজ্ঞান দি করি বউ হওয়ার কেন ওসিয়ত করে দিবে দে অবু তো আইনার আবার সত্য নামাজ দো ফরিন না ফেললাম দোয়ানে দান সম হাড়ি গিয়ে গই হেলাই দুলাই ও গুসুল আসুল গড়াই রে খাইতে তুলিবের আগে ফিডো তেলুন মাঝে দিবি দিয়ে দি বাদ বাকি উনতে একটা করিব যাইবের সময় দুয়ে ফেরাসুটের বোতল লো ফেলে গিয়ে কোন দি মাজা ভরে হওয়া না যা নামাজ বড় ডহস জিনিস ফরা ফরিব না আর একটু জোরে আর কি দিয়ে ঠান্ডার মানুষ হইতো না বলি দেখ আসে কল আসে ওয়াজ বালালার না অনারারে দেখি আত বালালার মাথার টুপি কেন আনো এসে খোলা গুজি লাগে হ্যাঁ কি কথা খুলি মাথা দিতাম কইলাম দাদা টুপি নোয়ানো দিন ফসল লই দেয় নাই যে রসুল সুন্নত পেয়ারা রবির রসুলে মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উন্নতি ফালা হুয়া জুরুমিয়াত শহীদ যারা আখেরি জমানা থাকা নবী সুন্নত ধরি লিখে দয় কেয়ামতের দিন ময়দান মহাশরত উন্নতি বেড়ে একশো জন শহীদের সোয়াব দান করিব টুবি দিবা ছাড়া ভরি মানুষ মরিকে তো করতে না কি ভরি কত ঘন মানুষ উগ্র গজব আসপানের তো নাই বের আগু দি গজবই বলে চোখ দি চতুর্দিকে হাপ পাইয়ে রে আই নজর দিয়ে রে খড়ে ভরিব দেখে দুগ্গ মানুষের মাথা দেখান রসুলের শূন্যত আছে গজবই বলে দুরা করি সাই থাকে হদ ওই মানুষের কে নাই মারি ফেলে ইউ এবার মাথার তাকান নুরুন নবী শূন্যত আছে
টুবিওয়ালা মানুষ কোনোদিন আসমানি গজবে না, মরিব টুবি দিয়া ফরিব না, জ্বর না। ওই আবার নদী তো নদী টুব বসে গেলে আরেকদিন ইমাম সাহেব দিব, দিবের গো ফেলাই দিবে, হবে দুজনটা আর আশি জনের নদী আন্ডা তুই দি লাভ কি, ঠিক না বে? ঠিক, তার মানে হুজুর খাই ফেলাই বিয়ে ডাইরেক্ট ঠিক কই উঠে দিতে হুজুর ফেলাই দিতাম কইলাম দে না দেয়া পড়িব না। আল্লাহ রসুল সুন্ন তানার আর দরিলাইব তৌফিক দান করক। গনি গনি ভাসকান ওয়াজ করি গম আল্লাহ আরা বিয়া গুণের আমল করে জীবন না আশা করি পরিবর্তন নিজে বুকি কোয়াম ভাসকান। আর একটা বিষয় দিয়ে আলে হাদিস ইবাড়া লই ইসম গম করি খেয়াল করিবেন কোয়ান। এক নম্বর, ও মনে ছাই না, মনে ছাইতেছে না, তবুও একটা কাজ করতে হবে, সেটা হলো ফাসক্ত নামাজ। মনে না কর তো বরাবরিব, ইয়া নিলে ফাসক্ত নামাজ। নামাজ ফরিগুম ঠিক আছে, কেন ফরিগুম? বহুত মানুষ আছে তো গম করি আত্মাইও ফরিন না জানে, আছে দোয়া কোন তো ফরিন না জানে, জোর না আছে না নাই বালা গোসুর ফরিন না জানে তো মানুষ কি করবেন? আল্লাহর বেয়ারা মাহবুব নবী আলান দিতে লাগলেন, ও উম্মত আত্মাইও শিখলি না, দোয়া কোন তো শিখলি না, বালা সুরাটাও শিখলি না, কোরআন শরীফেরও তেমন তোমার আমল নাই, তুমি কি করতে লাগলে? হায়াত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তুমি কি করতে লাগলে? তা আজীবন না জানো বলি, আজীবন কি মুছুর জানো ফরিব রে মাথেন না ফারি দি জানো ফরিব কেন যাইবেন? রসুলবাকে এলান দিতে লাগলেন, উম্মত আজান যখন শুনেছ আর এক মুহূর্ত দেরি করবে না, আজান শোনার সঙ্গে সঙ্গে খারাজাল মাকান ফিত্তারিক গরতুন মসজিদের দিকে কদম দিয়া শুরু করে দাও, কি জানো, কতটুকু জানো, কিভাবে জানো তা বড় নয়, মুফতি মহাদ্দেস কারি সাহেব হইবে তা বড় নয়, আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে, উম্মত এক এক কদমের বদলতে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল। শুধু নিয়ত করি বার এই দে কদম কদমে জীবনের গুণ কি আর ঠিক না? সালাতুনিয়া এটা শাহ মন্ত্রী খান শাহ কুজা কাবুল্য মাঝে মাঝে কানা কানা ডালছু নোডো তেল মোবিল টিকতে আলে না মেশিন টিকতে আলে খাবার নোডো মেশিন কেলে দিন না মেশিন কেলে লাভ যায় না বড় করে আরেক কিনি দরুদ শরীফ পড়ান সালাম দুনিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রাব্বি মক্কায়ে মুয়াজ্জামা মদিনাতুল মুনাওয়ারা খাবাওয়ালা হে আল্লাহ মদিনাওয়ালা হে আল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন হও না, মোটামুটি বিয়া গুণ এসে দিয়ে আর চেয়ারম্যান সাহেব ভাই আজির, আল্লাহ কবুল করো, মজলিস বারফুর আল্লাহ বিয়া উনেরও কবুল করো, ময়দানে মহাশর আল্লাহ আর বিয়া গুণের না যা তোর সিলে করে দো, ইন্ডিয়া আইব আরো কত জাঙ্গা আছে তোমার বই তেরিবে আলোকিত করক, ওই তক মা বই না হলে উনেন না ঘরে বাড়ির নেড়ে গুমদার বিল দিতে তোর আগে সাম্মতি সাক্ষী গোবইলাই দিয়ে গুম জার গিয়ে উন বাঁধনিয়াল ও মা জননিয়াল মনকুলি দিলকুলি শুনেন বিছানলো সামালি নাই উন আয় কে হদ্দু সামালি হেরি কে ভারিম দেরি হন আল্লাহ মা বইন হলরে ফদ্দান সিন করক আল্লাহ ওয়ালা করক নামাজ লাইব না জানো জেন জানো যে দু জানো আজান যখন শুনলে আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া উম্মত এক এক কদম দিতে লাগলে জীবনের এক একটা গুণ মাফ হওয়া শুরু হয়ে যাচ্ছে শুধু তাই ন কদমের নিচে যে দুল বালুগুলো বাঁচতে লাগলো আমার পেয়ারা রসুল বলে এ দুল বালুগুলো যেগুলো বাঁচতে লাগলো উম্মত এগুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে ঠিক নেই উজুহান আজ যাই যে মুখত ফানি দিতে লাগব আতত ফানি দিতে লাগব নুরুন নবী হদ্দে রসুলবাগে হদ্দে ফানি দিয়ে যদি ফোড়া ফরত দেন আতত তুন মুখত তুন এক এক গোফুটা পরে মানি লাইভের এক এক কেন গুণ জরি জার কি আর কিনি জোরে হও না এগুনে লাভ না দেখে দেই না সিলিয়ার দে ওদিনে কইলাম তো না উগ্র বুড়া মানুষের যদি কই দেয় অজাড়া আজ চলির বস্তাও আলগাই দো জাড়া কথা চাইতো বাক্যা কাম করিবে টাইম নেই আর বস্তা আলগাইম দে বলা হাতে কদা জড়াইন কই দেন তো কি কই দে কদা আল্লাহ রহমত হাতে বসে করি অভাব নাই বস্তাইবে তোমার দি ফেলাই দে ওদের তৈরি তুই সাই ঠোর কিভাবে নিয়া ভরে হাতে জানা আছে লাভ বড় ঢ জিনিস হবে আসা আসা লাভ দেখিলে আজ জেডার দিকে অনারাত তো এসপিয়ার ডেটাই যাবে বড় করি করি দুই সাইডে সুবহান আল্লাহ হইবেন দরুশরীফ পড়িবেন উগ্র কবুল করাই তেললে উন্মতি বের তক দিয়ে পরিবর্তন হয়ে যাবে বানা দমে রসিনে কমদিনা নিকাল বাগার গম সে সবিনা আপকিপুর কতনে মারাইয়া নবী দিল গো বাগম সে দুপারা ইয়া নবী সর কেন করা দে তোরা আল্লাহ ভর্তি করে কবুল কর বা তিন দিয়ে কেন আধার হম মা বিল হিসেবে স্যার হম দেখা যার আর গো বা টিকেতন দহন আসিল মা বিল ফর হলে বলা লাগে আইন তৈলে উজুহানা যায় কি বানার মুকুত কি দের রসুল হতে ভানি দিতে লাগবে দেন বাবুল উজু বহারি মুসলিম শরীফের হাদিসত আছে
উজুর ফজিলতের কাজে ওদের সাহেরাত তো না তো তো না গোফড়াবরের মানি জীবনে রাখে কান গুণ কি যার জরি যাচ্ছে। শুধু তাই নো উম্ম তুমি যেদিন মারা যাবে খবরের মধ্যে সাড়র আর মাড়ি যখন দিয়ে দিবে খবরটা আঁধার হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বাত্তি ঢুকাইবের মতো কোনো সুযোগ নাই। উম্ম তুমি যে টান্ডার মধ্যে উজু বানাইলা, মুখে পানি দিলে হাতে পানি দিলে এক এক ফোঁড়া পড়তে লাগলো, আমার নবী বলে জীবনের এক একটা গুনাহ জ্বরে যাচ্ছে আন্ধার খবরত। সেহারা ইয়া নাতি ইয়ান লাইটি যাবে জলের বিলে হত দে কি বানাইলে উজু, তৈলে খবরের বাতি গো ভাগে গিয়ে উজু বানাই না মানুষের সেহারা দেরা তিয়েন খবরের লাইটি যাবে। ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, এবার কোরআন শরীফের আয়াত। আল্লাহ হতে যে বান্দা গণ গণ তৌবা করে আর পবিত্রতাকে মানুষই বের আল্লাহ বেশি পছন্দ করে। আর কিনে জোর এখন তৈলে উজু বানা ফুরিব উজুর ফজিলতর হাদিস যাতে মসজিদে নববীর নুরুন নবী বয়ানদার এটেমের মধ্যে হজরত আলী পাশে বসা অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন কবরের মধ্যে সেহারা হাত লাড়ের মতো জ্বলবে কতটুকু জ্বলবে, তো রসুল পাক উত্তর দিলেন যতটুকু উজুর পানি বাঁচল, তারা উজুর পানি সেহারাত বেজে আত মানে গিরে পর্যন্ত কদ্দুর ঠিক না। হজরত আলী কত ফজ যাত হইব আরো কদ্দুর বাড়াই বেলা করিব, কারণ যত পানি বাজিব এত ফর ওব না ফর কি হইব, আহা শুধু সাহাবি হল আর আমল ইয়ান আরো বাড়াই দেব আরো কদ্দুর বাড়াইবিলি ইয়া মনে করো শিষ্য হল দে না মুখ দুই দিয়ে না ঠ্যাং দিবে সুযোগ আছে না না বিলে হত তোরে ট্যাং দিবে সুযোগ নেই ঘরতে ফার দিয়ে হইতে লাগবে দেয় না ফানির ওয়ার ওয়ার গুণা জড়ি যাবি উচ্চস্বর হন বন্ধায় যদি এতদিন না মান না পরে আতিক্কে আল্লাহরে বয় করি এর মই শুধু জোয়াটি আল মসজিদু বাইতুল্লাহ গরগা জোরগা না আল্লাহর ঘর মসজিদের দরজা যায় আল্লাহ কত মসজিদ ইয়ে না আর ঘর সাইলা ইন্দি মসজিদের দরজা তুকে মোড়ামিকে তাজা ফেরস্ত আমি দাঁড়িয়ে দাঁড় করাই দিতে পারতাম কিন্তু দিলাম না কেন আল মসজিদ বাইতুল্লাহ ঘরটা আমি আল্লাহর ঘর। মেহমানকে যদি মালিকে রিসিভ করে মেহমান বেশি খুশি হয়, বিয়াইকে বিয়াই রিসিভ করলে বিয়াই বেশি খুশি হয়। আল্লাহ বলে বন্দাই যখন আমি আল্লাহকে ভয় করে যখন মসজিদের দরজায় এসে ডান কদম দিয়ে যখন মসজিদে ঢুকলো আল্লাহ বলে আমি তো আর বরদাস্ত করতে পারলাম না, এ বন্দার উপর আমার খুব রাগ ছিল গোসা ছিল কারণ এতে দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়তে যা না, হঠাৎ করে এর জীবনটা এভাবে যে পরিবর্তন করে ফেললো আল্লাহকে ভয় করে যখন ডাইন কদমটা মসজিদের দিয়ে দিয়ে ডিকে যখন ঢুকে গেল আল্লাহ হুম্মাফতাহ আলী বলে আবু আবার রহমতিক বলে যখন ঢুকে গেল আল্লাহ বলে বান্দাটাকে আমি রহমতের চাদর দিয়ে জড়িয়ে ধরলাম। জান জানো জেলা জানো যে দূর জানো রসুল হদ আল্লাহরে ভয় করি জবিনে সিজদা লাগাই দিও আল্লাহর জবিনটা উম্মত তোমাদের পক্ষে সাক্ষী হয়ে গেল দরকারি নে ওয়াজিন দরকারি নে গোড়ালায় তোমার লাগাই তিতাম না গোড়ালায় যদি ওয়াজ করি উগ্র মানুষ নামাজি করি না ভারি ওয়াজ গেই গই ওয়াজ গেই গই নামাজ লাইব লাইব করবেন নিয়ে ওদিনে বোয়াল খালি গেই
বল খালি ওয়াজ কানত গেলাম দে উজুর কয়ের উজুর সদন ওয়াজ অন্য গুণ বাদ দিয়ে রে যুদ্ধ নমাজের কথা ক সদায় সারত একজন ফায়ার ফজর দুঃখ নফাই ফজরত একজনের নফাই সদা একজন মাঝে মাঝে আইয়ে মাঝে মাঝে নোয়াইয়ে তু উজুরি বেড়ে সদ্য উজুরি কেই ওয়াজ আগে মানুষেরে করি বেড়ে তোমার একখান ওয়াজ করি সদায় কি দোষ করি আগে তুইও না লাভ হইব জীবনত আগে জীবে ফজরত মাঝে মাঝে আইয়ে মাঝে মাঝে নোয়াইয়ে ইবার জুমলাই রে খোঁজ যাবা যাই তো ইতে নোয়াইলে আর তোমাতে বাজার ধুডু নত ঠিক নে তার মানে বাজার দিতে করতো না তো ঠিক কই উঠিলা দে তো যদি জেললে মেডিয়েলে কোদাল ফুরকি আল্লাহ বুঝিবে তৌফিক দান কর খরা করি নকইতে মিডিয়া করি কইতে কাম করি বুঝি পেলাই খরা কইলে তো গুসর হয়ে যাবি তাহলে নামাজ লাইব ওব না কারণ মসজিদ নববীত মসজিদ নববী নুরুন নবী আল্লাহর পেয়ারা মাহবুব নবী বয়স্ক মানুষ যারা ছিল বয়স্ক সাহাবি যারা ছিল তাদেরকে বাসনা করে করে সামনের কাতারে নিয়ে আসতেন জুয়ান জুয়ান সাহাবিরা আমার রসুলকে প্রশ্ন করা শুরু করে দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে মুরব্বীদেরকে সামনের কাতারে নিয়ে নিলেন যার দাড়ি সাদা হয়ে গেল কারণটা তো আমরা বুঝতে পারলাম না আমার রসুল মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো ও উম্মত এ মুরব্বীদেরকে সামনে কাতারে নিলাম একটা কারণ আছে যার দাড়ি সাদা হয়ে গেল এরকম বুড়া মানুষকে আল্লাহ বেশি ইজ্জত করে বুড়া মানুষ যদি বয়স্ক অবস্থায় আল্লাহর কাছে হাঁক মারে ফরিয়াদ করে আল্লাহ মুরব্বীদের দোয়াকে কবুল করে আর রাতে তো বুড়ারে গুরুত্ব নলা তাহলে বুড়ার দাম আছে তো কারণ রসুলে বুড়া গুণে রাখাই নে আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়াত দক আবাজ বেড়া বেলে দোয়া বললাম একবারে বই গিয়ে যাবে হড়াই নে দে সামনের কাতারত শুধু তাই না মুরব্বীরা যখন মারা যাবে আধার খবরের মধ্যে সাটর আর মাটি যখন দিয়ে দিবে খবরটা অন্ধকার হয়ে যাবে বাতি ঢুকাইবার কোনো সুযোগ এই টাইমের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ যদি কবরে থাকে বয়স্ক মানুষ দার দাঁড়ি সাদা হয়ে গেল এরকম বুড়া মানুষকে আজাব দিতে আল্লাহতে বেশি সরম লাগে আমার পেয়ারা রসুল বলে বুড়া মানুষ বুড়ো অবস্থায় যদি আল্লাহকে ইজ্জত করে আল্লাহ বেশি ইজ্জত করে শুধু তাই নো আমার নবী বলে যার শেষ জীবনটা সুন্দর হবে তার আগা করা জীবনটা সুন্দর হবে বুড়ো হলের আল্লাহ ইজ্জত করেন না তাহলে বুড়ো হলের তো খোদার ইজ্জত করা পারে কারণ বুড়ার দুনিয়া তো করি কি খবর তো বহুত বুড়া মানুষ সবাই বন যায় 60 বছর বয়স হইয়ে বাতাসে পর্যন্ত বসে মিকে ঘুরাই না পারে এলে বহুত বুড়া আছে গ্রামে সাত দোয়া নিয়ে জাতীয় সংসদ বানাবি লিখি গপ মার তো করতুন বিটি জুত কদ নাতি তোরা দেখুন না বেটা দেখ দিয়া তো সিল খাই দে কদ যারা কি কইতে লাগবে তোমার যুগে তোকে মোবাইল আসিল নি ইবেই বেড়া কর ইবেই বেড়া আল্লাহ ইয়ারারে ফাঁসক্ত নামাজ সান করিবে তৌফিক দে দরকারি নে জোরে কন নামাজ আই গিয়ে ইসলাম আই গিয়ে নামাজ আই গিয়ে আর একখান জিনিস লাখি ব্যবহার দরকারি জিনিস ইয়ে নিলে গাল দাঁড়ি কি এসে খাওয়ানি খাওয়াতে লাখিবে মাইয়া বিয়ে দি ফোয়ারে বিয়ে করাই নাতি পতি হইলে তো না হইলে নলা হোসকা
গোসাল আননা কোনো আস্তে আস্তে হজম করো না কমলা এলু দিতে হতে হতে ডাক্তারের কামাল তো বেশি লোকধন ওষুধ খাইলে তো বাঁচিলে না খাইলে উত্তর দই নিয়ে আর কাম দিয়ে রে জ্বর কই উনুই ননার ব্যক্তিগত কিন্তু টাইম হইলে বুঝিবি খবর গেলে দামা দাম মাইস ক্যালেন্ডার জাগাত গেলে করতে তৈলে একখান ইসলামের স্মৃতি আর একখান জিনিস আছে দিয়ে নিলে গালে হনুম মসজুদি গালে দাড়ি গানলে খবর গেয়ে কই দই মনকিন নকির দুয়ে ফেরেস্তা যে খবর তাইব ফেরেস্তা দুনুয়ো বলা গুম্মু দরি বেরে সাইতে আইব সাই দেখকে দিবে রাগাতুন গড়া ফা থেকে মাথা সুল পর্যন্ত ইতারা খেয়াল করিব খেয়াল করিয়ে রে দেখে দে ইবের গালের মধ্যে একখান ইসলামের স্মৃতি আছে নবী শূন্য দাঁড়ি হতে মানুষই পেরে সোয়াল জবাব করতে আ মন কিন্ন গিরে ইজ্জত করে তাজিম আল্লাহু ওয়া তাশরিফা বুড়োই বেরে বলে যে উম্মত গালের দাঁড়ি লেগে ইয়ে মন কিন্ন গিরি বেরে বেশি ইজ্জত করে দাঁড়ি লাগা পড়িবে না খবরত জ্বলিব কইলাম না অত যে ব্যক্তি গাড়ি দাঁড়ি লই খবরত গেইও ইয়া গুরুজু নূর দাঁড়ি এগুন এত ভর হইব তোমার খবরত তুন ডাইরেক্ট রসুলের রওজার পর্যন্ত কানেকশনে যেতে রিব দাঁড়ির আলো হন বউ যদি হয় দয় জামাই রে তোমার দাঁড়ি লাইলে সুন্দর লাগতো নো পৃথিবীর জমিনত হনুগ্য যদি অরিজিনিয়াল দোজকি মাইব দুনিয়া সাইত মনক ওই মাইব রস যে মহিলা নুরুন নবী সুন্নত লই মস্কারি করি গে উচ্চ সরক নাউজুবিল্লাহ ঠিক নে আর একখান অনুরোধ করি গো মার বাজা নহল রে দাঁড়ি লাইবেন দে লাইবেন এক মুষ্টি খদ্দুর এক মুষ্টি দাঁড়ি লাগনে রোয়া রোয়ারে একখান দাঁড়ির মধ্যে সত্তর গো ফেরেস্তা আল্লাহ নাজিল করিব খদ্দুর খদ্দুর হন বা ওই নাফিতের দোয়ান যাই রে দাঁড়ি টিয়ে দিনে ফেলে যো নাফিতে কি দাঁড়ির বুঝিল বুঝিব না একখানা ঘুমাইলে তো কবার হাম গই দিয়ে তুই এলে সব কান কুলিয়ে রে মানি দাঁড়ি গুলো লাকিবে ঠিক ঠিক নয় বাস আবার আমি জোয়ান জোয়ান ভাই হল ধন্যবাদ জানাই যুবক ভাই হলে দাঁড়ি লাগে দিই তার দাঁড়ি বালা লাগে ইন্দি এক সেটা কিন্তু এক খাসা ইন্দি আর দাঁত দিতে লাইককে তো লাইককে হদিন বাদ দিতে যেন আমেরিকা তুন বোম ফুরকে ভান কলস ডোর ঠিক ন এ ভূতাইনের কবরত ক্যাং করিব দুয়া বার থরে দাঁড়িলে মাসকারি গিলে করলি শুধু ইয়ে না লাই খদুয়ে দে দি ইংরেজ হলেন না ইন্ডিয়া এক ফোড়া লাগছে এক ফোড়া হিন্দি কই দে উন তো ফত্যার আন্দাজ হইয়ে না দাঁড়ি লই যে উম্মত তো মাসকারি করি গে হাসরের ময়দান যা বৈত্য নো ইয়াও মাই জিন তো হার দিস আখবার যেদিন কেয়ামত হইব কেয়ামতের মাঠে যেতে হবে না নব্বি ইবাদি আননি আনাল গফুরুর রহিম আল্লাহ গদাই জেল্লে দয়ালু ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলিম আবার আই শাস্তির মধ্যে বড় কঠিন এবং কঠোর যেই রসুলুর উম্মত গালে দাঁড়ি লই মস্কারি করি গো উম্মতি বে কবর তাইও না রুয়ারে ওয়ারে বিশ্বু বিশ্বু চিনো না এইসব হননি ইবে ফা ইবেরে খ্যাঁচ দিব তো বলে এক মুষ্টি বিশ্ব ইবেরে খ্যাঁচ দিব তো কদ্দু এক মুঠ খালা ইবের ফা বিশ চল্লিশ কান পঞ্চাশ কান দিব এক কান ফা আর বিশ পৃথিবীর কোনো প্রান্তে যদি লাকা হয় গাছ বলতে মাছ বলতে হন শব্দ থাকতো না বিশে মরে যাবে গুদি আসাদুল আজাব এত কঠিনই যাবে গুই ওই দাঁড়ি যারা মানুষ যাবে কবরত গিয়ে মাস কারিগরি
ইবার এন এনে বিশ্বইবে বলে অ্যাঙ্গরি লাগাই দিব দে একবার বিষ গলাই বোধে আলকাতার তুনো সেহারা ইয়েন বেশি গালো হয়ে যাবি কই আসমান জমিনে যে দু জাঙ্গা আছে এদু শুধু কেয়ামত পর্যন্ত শুধু নাচনত তাইব ফালানত তাইব বিষে উচ্চ স্বরে নাউজুবিল্লাহ একখানা কঠিন হইয়ে তবু হজম করা পড়িব আল্লাহ বুঝিবে তৌফিক দক ওয়াজ খোয়া নাই একখান বাঁচক্ত নমাজ একখান গালের এ দুনুয়ান আয় গেল কই আপাতত ইসলাম আয় গেই কই ইসলাম তিন নম্বর ইয়ান হইলেন নারীর পর্দা মা বোনের এসে কন নেই আর মা বোন আলোর পর্দার বাস গেল ভাই তার পর্দা উল্টে ফেলিব তবুও দুই আর আন্দাজ হইয় না কি হবা জানো নারীর ফর্দা ফর্দা বড় জিনিস রসুলে বাক এলান দে যেই মা বই নলে ফর্দার ভিতর আয় গিয়ে গই খেয়ামতর দিন যেদিন খেয়ামত হইব খেয়ামতর ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহ খেয়ামতর ময়দানে দুনিয়াবাসীকে এলান দিবেন এই দুনিয়ার মানুষ চোখ বন্ধ কর খড়ে কই দে এবার মাথায় না পারি এখন খেয়ামতর মাড়ত আল্লাহ কই দে সো বন্ধ কর প্রত্যেক মানুষ চোখ বন্ধ করে ফেললেন এখন সূর্য যেটা দেখা যাচ্ছে এটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে খেয়ামতর দিন এই সূর্যটা এনে দিবেন মাথার উপর 100 মাইল কাছে ঠান্ডা লাগবে গরম ন মাথার মগজ উত্তপ্ত হয়ে যাবে দে এমন ভাবে বটবট করবে ফানি হয়ে যাবে মগজ শরীরের যে রোম আছে সিরিঞ্জের মতো পানি বের হবে সিরিঞ্জ নেই নিয়ে এই টাইমের মধ্যে আল্লাহ বলে চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করতে লাগলেন আল্লাহ কিয়ামতের মাঠে চোখ বন্ধ করতে কেন বলল হঠাৎ করে দেখা যাচ্ছে একটা মিছিল একটা জুলুস জান্নাতের দিকে চলে যাচ্ছে আল্লাহ জিজ্ঞেস করতে লাগলেন ও দুনিয়াবাসী বুঝতেছ আতিয়াবু মিররি হিল মিসকি মানুষ বিয়াগুনের তো বলে মেসকাম্বর করবো আর আল্লাহ কি যার গই সম্মতি একবার সাইড তেললে মান্নান শান্তি হইতো কিন্তু কি আর দেখান না কুলতে যা আদৌ চোখ কুলিতে তারেন না হত কিছুক্ষণ পরে আল্লাহ বলে চোখ কুলো চোখ যখন কুললেন দেখতে যে কিছু নাই আল্লাহ এখানে কি হলো আমরা তো বুঝতে পারলাম না কি সুন্দর মজলিস চলে গেল জুলুস চলে গেল আল্লাহ একটু বললে খুশি হব এই কিয়ামতের ময়দানে এটা কি কিয়ামত হলো আল্লাহ বলে এটা আর কিছু নয় এটা হলো আমার রসুলের মেয়ে ফাতেমা যিনি দুনিয়ার জমিনে পর্দা করতেন আজকে কোটি কোটি মানুষের সামনে মা ফাতেমাকে যারা অনুসরণ করেছে মা ফাতেমার ভিতর যারা পর্দার ভিতর রয়ে গেল তাদেরকে নিয়ে আজকে ফাতেমাকে পর্দা সহকারে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাই দিলাম ফর্দার বড় দাম আছে ঠিক নেই গ্রামের মা বই নলের বালা লাগে আত্মাবার অবা জানো গ্রামের মা বই নলাই যোগ্য মরতফা দইলে গোঁডা টানাতে মা ইব আছে গোঁডা টানাতে মা বই আর শহর থাকি দে মাই বোন দইলে আর একটা টানা পরে দেরি শহর তাই দেখুন রে দইলে আর কি খানন পরে শহর আর বুড়ি বুঝিন না পারিব ফ্যান ফিনি আনে দে এই যাব না তো আর বাজান তারা দেখুন তো না আর দাদি নানি মাই আসছে দেখা যখন নজর মে আতা হে আর নিজের চোখে দেখি না দাদি নানি দেড় গজ দুই গজ বেলাস কিন্তু এই যাব না তো উনি সুলি হইতো সুলি 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 বে রবে শহর তেন সুলে সুলি দে দেখতে গজ তো নাই গিরে তো নাই ডাইরে কিনছি ডোয়া দুনু ভাই যাই নেই সাপ্তাহ নয় আল্লাহের বিট বই এফার একবারে পরিষ্কার মা বোনের খর রুদি জানলে আর দিন বাজার খুদার গজব ফুরকি পানি
দুই ফেলাই দিয়ে দিই ডাইরেক্ট। গোসালা আনে কেন? এই মেয়ে ফোনের খনাবস্ত হইব হেন মনে মনে ভাব না। আর সাত দোয়ানোর মধ্যে ফরটা বানাতে থাবা নাই হ না, থাবার মধ্যে যদি বুড়া মানুষ বয়ে দিবে ফুল দোয়ান এনে যাইব হইব না, যদি কি এলে থাবার মধ্যে মা বই নলে খবর জনের ওয়ার ওয়ার দুয়ো সাপ্তার নবী বাক করিগে বেহেস্তি যারা হবেন তাদেরকে বলা হয় ইল্লিন, দোজকি যারা হবে তাদেরকে বলা হয় সিজ্জিন। হব কইলাম দুয়ো যে মা বোনের বিলাসিতা করে কবরে চলে গেল আর নিজের শরীরের বাহার বেগানা পুরুষকে দেখাইয়া মানুষকে চাঞ্চল্য করে দিল, এরকম মহিলাকে আমার রসুল বলে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ খারাপ নজরে দেখল আমার নবী বলে আন নজরুজ জানা, কি আন নজরুজ জানা, নুরুন নবী বলে এটা জানা হয়েছে মেয়েটা ওই মহিলাটা যদি কবরে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে দোজকের ফাট্টা লোহা গরম করে করে কেয়ামত পর্যন্ত ওই মহিলাকে সেঁক দিতে থাকবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ, দরকারই নেই দরকার না, এগুন যদি সেটিং হয়ে গই পরিবারও তো অনেক শান্তি হয়ে যাবে গই ওবা না অদিনে ওবা ফেভার এখানে দেখি দি চট্টগ্রাম বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসর নেই, চট্টগ্রাম এখন বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসর নেই মানে ম্যাডাম এর ফরাই তো গিয়ে দিই ভাই এন এখন সারে বিধি গিয়ে করতে ছাত্ররা লজ্জায় শর্মে বের হয়ে গেল, ইবে এন এখন সারে বিধি গিয়ে দে মরতফল শর্মে বাইরে গিয়ে মক্কা জরিবে তুমি যদি কুবুরি রাবা চাইয়ে ইসলাম হঠে থাকবে জিবে শিক্ষা দিব ইবেতে যদি আদর্শ না থাকে মানুষ শিক্ষা লইব কাত কি খবর বা আল্লাহ আর আর মা বই নলরে শালীনতা হন বাজাইলা কত তৌফিক দান কর আয় আবার মা ইবরে ঘরত বই দেখতে আমি কই দেনো রসুলের বাণী কি নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করে যাবে, তোমার অভাব চলের কর্ম করা পড়িব চাকরি করা পড়িব ব্যবসা করা পড়িব মাস্টরি করা পড়িব কিন্তু শালীনতা বজায় লাভ গরত বই তখন মানা আবার গরত বই সিটি না দেখ ইসলাম আবার তোমার মনে ওই কথা নগ গরত বন্দি হইব ওই থাক ইয়ে নগ ইসলাম গদে সরি ভরি খ কিন্তু শালীনতা কি লাখ ঠিক না, আল্লাহ বুঝিবে তৌফিক দ আর একটু জোরে গো এগুন দরকারি নে আর একটু জোরে গো সমাজের কুসংস্কার কিছু ধর্মওয়ালা মানুষ এসছে আর অকল যে বিষয় আলাগা দিস কঠিন বিষয় এগুন হল যে ফেরকা আলাগা দিস এখা দিস ফেঁকা দিস এগুন হল দুঃখ কি অ না ফেরকা বুঝো না, যেমন আমি অনারোগ্য কই উগ্র মানুষ সৌদি আরবে তুনেছে অথবা বাহরাইনে তুন বিদেশে তুনেছে এটা প্রায় মানুষ আরবি জানে না না জানে তলি বেগে এই দুইব মোটামুটি টুকটাক কিছু খ না, এখানে বেশি দিন তাইলে বেশ জানে কম থাইলে এই লোক মানুষ সৌদি আরবে তুনেছে রোজানোর দর এটা এসছে শিবাতলি ইবে এই মোটামুটি এন্ডে দেখতে দেখতে আরবি কিছু কন আরবি কিছু মসজিদে তাইয়ের এসারের নামাজের নিয়ত বেন্দে মুয়াজ্জিন জিবে আসিল ই বল দাবে সাপ দর কি আবে সাহ আবে সাহ তো কোরআন শরীফ মুখস্থ নয় না, আবে সাহ তো কোরআন শরীফ ইবে তো ডুবাই এলা মানুষ বহুদিন বাদ বিদেশ উত্তর এসছে
কেন কারা যদি লম্বা করে ধরি দেয় কিছু না কিছু দিব ভান ভান লাত কমপক্ষে বিদেশ দিয়ে বর্তমান আর ওকে জুব হইলে দিব ওকে আঁতর হইলে দিব ওকে টানুকে মারতে হয়নি সাহায্য না এবার খেরা টুকু ধরি ফেলি ধরো সুর বাকারা সুর সুর বাকারা মানে বুঝো না গরু সুর এবার ফলে সুরু দিয়াছে না সুর বাকারা সুর নমল ফেরা সুর সুর ভিল মানে আলাম তারা আঁতি সুর এখন নাম আছে না নাই সুর নমল সুর কোরাইশ কোরাইশ বংশের সুর আছে না নাই সুর আসর আসরের নাম আছে সুর আছে না নাই তো এইবে আবার সাপ ধরে ফেলিল যে সুর খনা বাকারা মানে গরু বাকারা শব্দের অর্থ কি একবার এক পাড়া দুই পাড়া নই প্রায় আড়াই পাড়ার উড়ে আছে আবার সাবেন টানে টানে তো গরুর বিয়ে উবে মোটামুটি কিছু না কিছু খনা বুঝের ইতো গদার আবার সাব যে কেরার দরকি এবার তো গরুরই বেদর কি দেয় না সুর বাকারা মানে গরু গরুরই বেদর কি দেব ওই তো ওই তো ওই তো ওই তো দেব দে অবুক এক কদারাত এক ঘন্টা ইয়ে এই চারি রাখার নামাজ ধরো না ছ ঘন্টা ইতো কদাল্লাই গরুর কথা এক ঘন্টা কইলছে না করানোর হাই বুঝির বলিয়ে না এখন তো আর গুণ্ডি লিয়ে গ্রামের আর গুণ তো কি হ্যাঁ না বুঝছি গরুর কথা এক ঘন্টা কই সুরু সুরু বাড়ি যে বাবের গরুর কথা এক ঘন্টা কইলছে না আল্লাহ উল্টে ফুল্টে গরুর কথা সুরে বকার আর একদিন যাই রে শহর যাই নি মার্কেট মগরিবের নামাজের নিয়ত বেন্দি ইমাম সাহাবুকে ধরে ফেলিল যে সুর ফিল আঁতির গো বাড়ির গোয়ে ধরে গেল যে গরুর গো উইবে ধরে গেলে সুর ফিল সুর ফিল মানে আলাম তারা আরে সুর ফিল মানে মানে আঁতি ফিল মানে কি ফিল মানে আরবি শব্দ ফিল মানে কি হিত গরুর কথা কই দে এক ঘন্টা তাহলে গরুর তো নাতি ডবল তৈলে হয়ে যাবে তো ক ঘন্টা খাতার বাড়ি এন তো দিল দে তুই কথা তো বাড়ি যা করিব এ বেশ বুঝছে দে কি বুঝছো তে বিয়াস খা বিলফিল যে তো হই হাতির কথা ইতে খাতার ফাড়ি মসল্লি হলো কত ইয়ে কি কত তোরা না বুঝো তো ভাই সুর বাকারা গরুর কথা যে এক ঘন্টা কইয়ে গরু তো না থিট হব তোরা আর ওয়ারে সুট আর আর মানুষ খুদু টুকটাক কিছু বিদেশ তো নানি আয় আর গরি আর আর নাসার কথা বুঝছো না বহুত জাঙ্গাত মাথার টুপি নদে বহুত বিদেশ মাথার নামাজের টাইমত কি নদে সদাই সৌদি আরবে টুপি দিতে নও দেখি আইসো সৌদি আরব আর সরিয়েন না শরীয়ত হইলে কোরআনা দিস কানা শরীয়ত কি কোরআন হাদিস নবী হগত টুপি দন রসুল সুন্নত যার মাথার টুপি তাইব হারদম চব্বিশ ঘন্টা ইতার মাথা আল্লাহর রহমত বর্ষণ অনেক থাইব কেউ যদি নামাজত ইচ্ছাকৃত টুপি ন দে ইতার নামাজ খাতার হয়ে গেই গই এন এন ফাইভ এক বিষয় আতিককে টুপি মিলে ন বারে বুলে ন দে বল দে এক বিষয় কেউ যদি ইচ্ছাকৃত মাথাত কি ন দে টুপি ন দে ইতার নামাজ কি দেবে গই খতর হয়ে যাবে গই শরীয়তের মশলা কেয়াল তা ভরিব না আল্লাহ বুঝিবে তৌফিক দক চব্বিশ আজীবন আর অনারা আর আর সদ্য গোষ্ঠী বুড়ো বুড়িয়ে বিতরের নামাজ ফিরকি তো কারাঘাত এ ফট করি গো শব্দ বার হই দে কত বিতরের নামাজ এক রাখাত ওই না এক আমান সুন্দর হই না
আজীবন 14 গুষ্টি ভরি আইলাম তো তারাবিন নামাজ করি রাখাত কনা ইয়ার কদু আইয়া নয় আবার এর কদে তারাবিন নামাজ আষ্ট রাখাত অথচ হযরত তুমুর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন নিজে জামাত উদ্যাক কবারে করি রাখাত নামাজ তারাবি আমিরুল মুমিনিন সাহাবী হলে মক্কা মদিনাত ফরাইত আরো জোরে কনা এ ফরানি এন বর্তমানে এখনো বিদ্যমান মক্কা মদিনাতে এখনো কুড়ি রাখা জামাত সহকারে কি চলে তারাবির আল্লাহ এগুন তো নারারে ফরহেজ লাগো যারা নবুজের আল্লাহ এগুন তো নারারে হেফাজত করক আমিন কনা আর কোনো কেরুর যে আক্রমণ নেই কিন্তু একখানা বুঝে পড়িব জানা পড়িব ধর্মরে বিচ্যুতিকরণ লাভ নাই যেন সুন্দর চলের কারণ ইসলামত ফতনা মানি উগ্র ফেতনা জোগাড় করণ মানি উগ্র মানুষের কতল করণ ফিতনা আল ফেতনা তো আসাদ দুল মিনাল কতল কতল উত্তুন বোধ বড় মারাত্মক যে ব্যক্তি ফেতনা সৃষ্টি করে আল্লাহ আগুন উত্তুন আরারে হেফাজত করক আরে কিনে জোরে না সহ্যর কোনো দরকার নাই ফাসক্ত নামাজ সান ঠিক মদিন ফরিবেন আর রসুলের সুন্নত অনুপাতে চলিবেন গালত দাড়ি লাইবেন মুসিবত আইলে বলা মুসিবত আইলে বেশি বেশি করে রসুলের উদ্দি দরুদ শরীফ পড়িবেন জীবনের সমাধান আই যাবে বুঝি জীবনের শান্তি আই যাবে বুঝি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারকত খাম নাই হযরত আলী খামজদার খামতুন ফেরে ভাইয়ের খামজদার খামতুন আরবত ফাত্তর দেশ এত খাম নাই এখন না স্বর্ণ এবং তেল বিদেশি হলো তুলিদের তারপরে না পয়সা হলো ইয়ে আগে আরবের জমিনত বহুত বুড়া বুড়ি হলে জানিব আরব বড় অভাবত আছিল বহুত আরবের মানুষ অভাবের কারণে সারা পৃথিবী সরাই ফিরগিল কিন্তু হযরত আলী খামজদার খামতুন কি ইয়ের হাসান হুসাইন মা ফাতেমারা বেড়াই ধরি ধরি খান্দের মা গরত কিছু খানা আছে নি দ মা গরত কিছু খাবার আছে নি আমাকে দাও আমাদেরকে দাও মা ফাতেমা কত ভূত হযরত আলী আইয়ের হাজির হইতে কিচ্ছু নেই টিয়া পয়সা নেই নুয়ানে মা ফাতেমা হাসান হুসাইনের কত ভূতাইন আজিও দুনু ভাই গুমজ লাতিয়ে আল্লাহ সরুত করি আগামী খাইল আয় ফাতেমা আয় মা জননী তোমার আর একখান বহুত বালা জিনিস খাবাই উগ্র মানুষের গালা দিয়ে সুবহান আল্লাহ এ কমিটির ভাই হলে কি আর যদি ভুল করি প্যাকেট ডুয়ে দিয়ে ফেলা ফেরাব দিব না সুবহান আল্লাহ কইবেন বড় করি মা ফাতেমা হাসান হুসাইনের অদ্ভুতান দুজন কি জ আজি আর রাইতেন গুমজ আগামীকাল আমি ফাতেমা তোমাদেরকে ভালো জিনিস খাওয়াইব উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী ফাতেমাকে বলতে লাগলেন ও ফাতেমা তুমিও ওদেরকে কি আশ্বাস দিলা কি খাওয়াইবা গরত তো তেমন কিছু নাই স্বামী একটু ধৈর্য ধরেন আমি কি করতে পারি দেখি আপনার তো কোনো লজ্জি নেই খাওয়া খামাই নাই কোনো কাজ নাই শেষ পর্যায়ে মা ফাতেমা এসার নামাজ পড়ি বই দুইয়ান ঘরের একখান করি কালার দুই কালার ঘরের এক গরিয়ের সিলা শুরু করি আর আর তেই জমানার মধ্যে বা নকশি কেতা নছিলে তো বিভিন্ন গিয়া দিয়ে রে নকশি কথা এরকম মা ফাতেমা দুইটা কাপড় নিয়ে একটা নকশা আঁকলো আল্লাহর খানায় কাবা শরীফের ধরেন নকশা আঁকি এটা সিলাইতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইতে লাগলেন ফাতেমা তুমি কি করতে লাগলে হদে একটা নকশা আঁকলাম এটা আমি সিলাইতে লাগলাম তো এটা কি করবেন হদে এটা সুন্দর কমে আজকে আমি গুম না গিয়ে এটা আমি সিলাইব কারণ
আমার ছেলে দুটার কাছে আমি ওয়াদা করেছি কিছু কামাইব, এটা সিলাই সম্পূর্ণ হলে আগামীকাল এটা মদিনার বাজারত বিক্রি করবেন, বিক্রি করে যা টাকা পাইবে আমার ছেলে দুটার জন্য বালা খাবার আনবে। কেন অভাব গিয়েছ হজরত আলী গদ্দারি? অভাবের কারণে ফাতেমা কে হামলে ফেলেছ? সিলাইতে 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 সারা রাত চলে গেল, হরিয়ানের কি রে ফজরের আগে আগে খাবারটা সম্পূর্ণ মুদা মারা হলো। হজরত আলীকে দিলেন, স্বামী এটা নিয়ে মদিনার বাজারে যান, যা টাকা বিক্রি করতে পারবেন আমার ছেলেদের জন্য ভালো খাবার আনবেন, আর যদি কিছু ভালো বেশ বেশি যদি বিক্রি করতে পারেন কিছু মাছ গোস্ত আনবেন, এর থেকেও যদি বেশি কিছু বেচতে পারেন তাহলে আমার জন্য কিছু টাকা ফেরত আনবেন। বেশি যা পারো ফল আল্লাহ কি আনিবে, খাবার আনিবে ইয়ারতুন বেশি তৈরলে কেন মাছ গোস্ত, ইয়ারতুন বেশি তৈরলে আল্লাহ কিছু। আহা, হজরত আলী ওই কাপড়টা নিয়ে উলুট পালুট করে শুধু চাইতে লাগলেন, ও অবস্থা সারা আওয়াজ সারা দুই নয় নদী পানি ঝরতে লাগলো, ফাতেমা পানিগুলো পুষতে লাগলেন, স্বামী আপনি কান্দতেছেন কেন? বিবি ও ফাতেমা, আজকে যদি আমি আলীর ঘরে যদি টাকা থাকতো আমি এই কাপড়টা স্মৃতি হিসাবে ঘরের মধ্যে টাকিয়ে রাখতাম, এনা রসুলের মাইয়া স্মৃতি এনা ঘরের মধ্যে কি টাকায় লাগতাম, আজ অভাবের কারণে ইন কিরে ভরে। আহা, মৌলা আলীশের হুদাই কাপড়টা নিয়ে মদিনার বাজারে গেলেন, একিনে দিলে কি কাস্টমার এসছে, ও আলী এটা কি, ও হজরত আলী এটা কি, এটা একটা কাপড়, এটা সাধারণ কোনো কাপড় নয়, এই কাপড়ের মধ্যে আমাদের মনে হয় এটা মাফাতামা আমার রসুলের মেয়ের হাত মোবারক লেগেছে। সাবাইকরাম এক একজন কাপড়টা ধরে চুমাইতে লাগলো, হজরত আলী বলে এই কাপড়ের কত দাম বেড়ে গেল, ও আলী এটা কত একটু বলো, আমাদের নসিবে ধরে কিনা চাই, এই জমানায় এক রিয়াল দুই রিয়াল তিন রিয়াল ছয় রিয়াল উঠতে উঠতে এই জমানায় ছয় রিয়াল পর্যন্ত উঠল, এই কাপড়টার খরিয়াল ছয় রিয়াল পর্যন্ত উঠল। হজরত আলী বলে আল্লাহু আকবর, ছয় রিয়াল মানে অনেক টাকা উঠল, তাহলে আমি দুই টাকা দিয়ে দুইশাই দশ কেজি খেজুর নেব, বা গরজে দুই টাকা দিয়ে দুইশাই দশ কেজি খেজুর নেব, আর দুই টাকা দিয়ে মাছ গোস্ত নেব, আর দুইটা টাকা দুইটা দেড়হাম আমি ফাতেমার জন্য ফেরব নিব, দুয়ারিয়াল ফাতেমার লাইকি লই যাইব, ফেরত লই যাইব, তাহলে ঠিয়ার বাক হয়ে গেই। ও এক ভাইকে ডাকলেন, এটা এখন ছয় রিয়াল যে মুলাইবে আমি তাকে দিয়ে দিব। হঠাৎ করে একটা লোক এসে হাজির, এটা আমার রসুলের সাহাবি আলী, এটা কি, এটা কাবর, মনে করি এটা আমার রসুলের মেয়ে ফাতেমার হাত মোবারক লেগেছে। হযরত আলী বলে হ্যাঁ এটা ফাতেমার হাত মোবারক লাগলো। ওই মানুষটা তাড়াতাড়ি কাপড়টা বুকে জড়িয়ে নিলেন, আলী আখেরি মূল্যটা বলে দাও, খোদা আপনি বলেন, খোদে ছয় রিয়াল, ছয় রিয়াল দিয়ে দিলেন, ছয় রিয়াল হাতে নেওয়ার পরে হজরত আলীর চোখে দর দর করে পানি চলে আসলো, হাত থেকে যখন ছেড়ে দিচ্ছে ওই সাহাবি প্রশ্ন করতে লাগলেন, আলী আপনার মনে হয় মনে চাচ্ছে না এই কাপড় আমাকে দিতে, আপনি তবুও দিয়ে দিচ্ছেন? হজরত আলী বলে না এটা বড় নিয়ামতের কাপড়, যদি পয়সা থাকতো আমি এই কাপড় ঘরে স্মৃতি হিসেবে লটকাই লাগতাম। বাবা
আপনি যে কাপড়টা বিক্রি করে ক্রয় করে নিয়ে যাচ্ছেন, এটা আপনি কি করবেন? হযরত আলী বলে বুঝলা দিয়েন, তুই কি রিবা? ওই মানুষ উত্তর দিল, আলী যে টাকা দিয়ে দিলাম এটা আমার বড় মূল্যবান টাকা, কারণ এই কাপড়টা নিয়ে নিচ্ছি আমি ঘরে গিয়ে মত্তর তাড়াতাড়ি, আমার 24 ঘন্টা যেখানে শোক পরে আমি ঘরের মধ্যে এই কাপড়টা ঠাঙিয়ে রাখবো, আমি যেদিন মারা যাব আমার সিনার উপরে কাপড়টা রেখে আমি ডাইরেক্ট এই কাপড়টা নিয়ে কবরে চলে যাব। বেশ কিছু দেখাইতে না পারলে নুরুন নবীকে এই কাপড় কবরের মধ্যে দেখাইব, এটা মা বাত আমার কাপড়, এটা আমি নুরুন নবীকে দেখাইব, মনকিন নকিরকে দেখাই আমি ফহর করব। আমি বেশ কিছু আনতে পারি নাই, আমার রসুলের মেয়ের একটা স্মৃতি আমি কবরে এনেছি। মালালিসের কথা বেশি বেশি খুশি হয়ে উনাকে জড়িয়ে ধরলেন, একজন মহব্বতের ব্যক্তি পাওয়া গেল, এই কাপড়ের খদর বুঝে এরকম মহব্বতের ব্যক্তি পাওয়া গেল, আমিও শান্তি পাইলাম, মনে হয় ফাতেমাও শান্তি পাবে, এই লোকটাও কাপড়টা নিয়ে শান্তি পেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 রিয়াল নিয়ত করিগে না, 2 রিয়াল দি তো রাখি লেব। তাড়াতাড়ি খেজুরের দোকানে মৌলা আলী শেরকুদা কদম বাড়াইতে লাগলেন, হঠাৎ করে একটা লোক সামনের থেকে আসতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া আলী উজিহুল্লাহ। হযরত আলী কি অবাজান একখানা কষ্ট হইলে, আজি একখানা করে এক ভাইয়ের এক ভাই জাঙ্গা দিলে, কিয়ামতদিন রহমতের সাইয়া তাই তারিবে, ভাইগুন তুই এলো এদিক কিনি করি আইও না, একখানা অনারাল লড়ানি আর অজ্ঞ মানুষের হেসে নেব, আল্লাহ বেয়া উনার কি সামনে জোয়াইবে, তৌফিক দক, কিয়ামতদিন আমার রসুলকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে ঢুকার তৌফিক দান করো, আমিন। সালাত দুনিয়া বানা দোমে রসিনে কো মদিনা, নিকালো বাগার গম সে ইয়ে সবিনা, সালা দুনিয়া বরগরি আল্লাহুম্মা সাল্লি দরুদ পড়া, দরুদ পড়া নবীর দরুদ পড়া না, নবীর দরুদ না পড়িলে আল্লাহ খুশি হবে না, আল্লাহ এই দুনিয়া কেলার ঘর বাঙ্গা যাইবে 2 দিন পর, দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা, আল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে কমরের মাঝে শুইতে, জোগার কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে, আল্লাহুম্মা কাফনের কাবর ভরিতে হবে, কেউ তো বাঁচতে পারবে না, ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না, আল্লাহ
আল্লাহ আমাদের প্রত্যেককে আশেক রসুল বানক, যেই কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে, আমার নুরুন নবী খুশি হবে, আল্লাহর অলিরা খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দ। এ রসুলের মাহফিল রুসিলাই, আশেক রসুলের রুসিলাই, আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজি করে দিও। মৌলা আলী শের খোদা ছয় রিয়াল দিয়ে কাবরটা বিক্রি করে ফেললেন, উনি সিদ্ধান্ত নিলেন এই ছয় টাকা ছয় রিয়াল দিয়ে আমি দুই রিয়াল দিয়ে কয়েক কেজি খেজুর নেব, দুই রিয়াল দিয়ে মাছ গোস্ত নেব, আর দুই রিয়াল আমার ফাতেমার জন্য ঘরে ফেরত নেব। খেজুর অ কিনার যখন কিনার জন্য যখন অ খেজুরের দোকানে যাইতে লাগলেন, হঠাৎ করে একটা লোক আসলো, আসসালামু আলাইকুম আলী ওয়াজিহুল্লাহ, হযরত আলীকে কি দিলেন, আলী আপনি আমার শরীরটা একটু দেখেন, দেখতে যে উনার শরীরে আগা করা হাড্ডি উঠে গেল, গোস্ত নাই। আলী আজকে কয়দিনের উপবাস আপনি কি জানেন, নিজে তো খাই নাই, পাহাড়ের পাশে অপরিবার পরিজন কাজকে অনেকদিন পর্যন্ত খানা মুখে দিতে পারতেছি না অভাবের কারণে, আমি হঠাৎ করে দেখলাম আপনি আলী তো কিছু না কিছু বিক্রি করেছেন, একটু দয়ার নজরে আমাকে কিছু দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলে এই কি অবস্থা, আপ আপসলা ইসলামুন মেহমানু কে লিয়ে বহুত খাতির তওয়াজু আর তাজিম করতা হয়, নুরুন নবী করে মেহমান আসলে উনাকে ইজ্জত করতেন, আর কোনো মানুষ যদি হাঁক মারতেন উনাকে সহযোগিতা যতটুকু ফেরতেন আমার রসুল করতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বড় মায়ার সাগর একজন ব্যক্তি ছিলেন, হযরত আলী আর বরদাস্ত করতে না পারে ওই মানুষের অবস্থা দেখে, অভাবের অবস্থা দেখে হযরত আলী ওই ছয় রিয়াল থেকে দুই রিয়াল ওনাকে দিয়ে দিলেন। দুই রিয়াল দিয়ে দিলেন, বাকি আছে চার রিয়াল। চার রিয়ালটা আবার খেজুরের জন্য দোকানে যাচ্ছে, বুক আমার ছেলে দুনুটা আসার সময় হাসান হোসেন আমাকে বলে যে আব্বাজান কাপড় তো নিয়ে যাচ্ছেন, একটু ভালো খাবার আনবেন। হযরত আলী খেজুরের দোকানে যখন যাইতে লাগলেন, হঠাৎ করে আর একজন মানুষ এসে হাজির, আলী আপনি আল্লাহর রসুলের সাহাবি, নুরুন নবী আপনাকে বেশি পছন্দ করে, এখন আপনি তো ওই মানুষকে টাকা দিয়ে দিচ্ছেন, আমার তো একটা হাত নাই, কি নাই আমার মতো গরিব আর কেউ নাই, আমি আর কাজ হাত তখন নাই, কাজ করার কোনো সুযোগ নাই, আলী আমি হাঁক মারতেছি আমাকে কিছু দেন। হযরত আলী আর বরদাস্ত করতে পারলেন না, এবার রোদ উঠিয়ে দিবিল বাকি আছে তো হ্যারে ঠিয়াল দি ফেলে দে, ফাতেমা আশারের নামাজ পড়ি বসে দে, হরিয়ান ছিল বেলে ফজর রাজান দি, এখন আমি তো ঠিয়া বেয়াক দি ফেলে, বাড়ির যদি যাই দে ফাতেমা মুখে কিছু না কইলে মনত কষ্ট হইলি নার্সো আজিমুল্লাহ যাবে কই, তারা তরি দুমরুজ যায় খাজুর হইলে ফেলাই সম্পর্কে ভুয়াও নরইল সান্ত্বনা দিতে এরকম, তারা তারি খেজুর দোয়ানো যায় বায়া আমার জন্য কয়েক কেজি খাজুর মাপ, এলে মাপের তো হইয়ের এই টাইম উঠবো, ইশারা করলেন এই টাইমের ট্যাঙ্গার লোকে ফাঁ লোকে উগে ফেঁসাই লইয়ে, বাবা আপনি কে, আলি আমি তো উঠতে পারতেছি না, আমার দুইটা ফাঁ নাই, আমি অভাব। হযরত আলী ও দাইরে ফরিক কে আর দুয়াটি আর আছে না, নাই আছে না, নাই হাই হাই হাই। হযরত আলীর সুগদি বানিয়ে আই গেল কই, খাইলে আতি বাড়িত কেনে যাই, আল্লাহ আর রেখা দু মায় এম মাথা দি ফেলে, আয় এখন বাড়িত কেনে যাই, ফাতেমার রহন জবাব দিম, ফোয়া দু বেড়াই ধরলে গুনে রে খন জবাব দিম। হযরত আলী মদিনার বাজারের বের হয়ে গেলেন, বের হয়ে আসমানের দিকে তাকায় রইলেন, আল্লাহ
আপনি তো মহাদয়ালু, আপনি তো বলেছেন তোমার বন্দারা হাঁক মারলে কিছু দেওয়ার জন্য, তো ওই বন্দাই হাঁক মারি গায়ে দি ফেলাই, তো কোথায় চাইলে আর কেনা কিছু দাও না, আজ দেন বাড়ির জেঠারি মতো লাইন শাখার তোমরা আজই দেন না কুম, যারা শকর করে আল্লাহ তার বাড়াই দে, অকদা তোমার বন্ধ হলে হাঁক মারি গে হাঁ দি ফেলাই আর কিছু অকদা কেনা দাও না, খাইলে আতি বাড়ি যদি খাইলে আতি যাই দই হাত আমার মন খারাপ হইলে তুমি কোদাতে কষ্ট নইব না, হা হজরে তালে বিনে বিনে আজবান হুজু যাই যাই আল্লাহ রে বুঝার আ খাইলে আতি বাড়ি যেতাম না, হজরে তালে কর দে আর ফোয়া দুনু আর মুখ দেখাই যেতাম না, ফোয়া দুনু আইবের সময় তো আরো কই দাব্বা যাইতে তো লাগবো বালা জিনিস লই রে ঘরে তাই বিয়ে, এখন খাইলে আতি গেলে ফোয়া দুনু মন খারাপ হইলে হব কোদার আসম আল্লাহ লড়ি উঠিব, হজরত আলী উগ্র গাছতলে বই বই চিন্তা করে, চিন্তা করতে না করতে এই টাইমের মধ্যে উক বুড়া মানুষ আই বয়স্ক মানুষ মেরুদণ্ড ভাঙান নি, উঁচই উঁচই লাড়ি ধরি ধরি উগ্র বুড়া মানুষ আসতে লাগলেন, আইয়ের দায়ের খালিয়াতি নয় একটা ওঠ আনতে লাগলেন, কি উগ্র হঁটুর দল এত দিয়ে আইয়ের বয়স্ক তো দাঁড়ি টাড়ি বাগিজু নয় ইবেলা মাথা তুলিয়ে রে, এটাই মতো হজরত আলী তো জোয়ান আলী নে বুড়ই চিন আলী নে অহাকো আই আই আলী হিকাই হিকাই হারাড়ি নবার আলীর বহুত দূরত্ব নাই দি এই অট্টো বেশি বেলা আননি দি আয় আড়ি নবার আইন দিকে আসতলে বই নি তুই অট্টো বেশি দ ফাইবে ফাইবে হজরত আলী কত লাইন তো আগে গই এত রণ পেছিলে ফার্স্ট হইলে দিব আলী অট্ট কি দ বেশি দ হজরত আলী দিবে বেশি দিলে কমপক্ষে একা মাস ঠিক হইলে দিলে দুটিয়া দিলেও লাফার কমপক্ষে আমি বাড়িত কিছু লই রে যাই ফেরি গম আকু বইও তৈলে তুই হাজুর কাছ তলে বইও আপনি বলছেন আমি বাজার থেকে আসি ওঠটা নিয়ে মাওলা আলী বাজারে ঢুকলেন মদিনার বাজারে কাস্টমারের গিরিদেরকে আলী এত সুন্দর ওঠ কোথায় পাইলে কত বলো, হজরত আলী দায় ওঠটা আন্ন বেশি এ প্রথম উদ্বোধন করি দি আরিব কত জেড়াতে বুঝার নলাম চাই তোমার রাগ হলে জেলিয়া চাইলে মূলনের তাক মূলতে মূলতে আগলাই যাবি বই আর ইব হঠিয়া যাবি আর তেক মাথা তাই যাব একদরে কি হন অ মূলাইতে মূলাইতে ষাট রিয়াল আশি রিয়াল নব্বই রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল পর্যন্ত উঠছে সুবহানাল্লাহ উঠিব উঠতে উঠছে দেড়শো রিয়াল রুদ দিতে দার কেউ খনা দেড়শো রিয়াল আর গত কই একশো কুড়ি রিয়াল হজরত আলী নিয়ত গেল দে এই দেড়শো রিয়াল যে মূল্য ভিতরে দিবিল আর আজ দেড়াতে ভুজল নাজিল হাতে ইবে ঘটিয়া বেচুম যদি একশো কই তো পঞ্চাশশো টিয়া তো থাকি ইন্দার এখান কি আচ্ছা যাক দেড়শো রিয়াল এখন যে মূলই বই পেরে ওটিবে কি দিব উগ্র মানুষ দেখে দে সবুজ শহরই পরাই নিয়ে সাইন্স কতলা মন তো সুখ্যাত নাইছে আর ব্যাংক ব্যবসা করতে বিভিন্ন বিদেশতো নাইছে তো আপনি আলী হদ আলীরে বেশি চিন্তিত আলীর স্যাঁরা বেশি সুন্দর আসিল আলীর স্যাঁরার ভিতর নুরুন নবীর খুশবু আসিল এলা প্রায় মানুষ হজরত আলীরে চিন্ত আপনি আলী হদ হ্যাঁ ওট কত হজরত আলী হদ স্যাঁরা তো আমি খেলার হদাবাদি মানুষ বহুত মূলাই তুইও শেষ টাইম একখান হই দিলাও না আজ দরটর হইতে না তুমিও শেষ টাইম একটা তোমার কেয়া যে কদ্দুর কাটে সাইয়া না
হজরত আলী তো নিয়ত করি কিন্তু দেশটি হইলি মতর কি দেবে লাগব আলী, এই ওঁটটা আমি ঘরের মধ্যে ফালনা করব, লালন পালন করব, এটার উপর সোয়ার করব। হজরত আলী কত তোর তো কয়েছে কি আছে খাওয়া না চাই হদা আলী তিনজরি আল্ল হজরত আলী তো লসি সারি দিয়া তুন এবার কত না জটিল ডাইরেক্ট আক কবারে কই বিল তো কত ধর আলী আল্লাহ সর যা ওঁটটা উনাকে দিয়ে দিলেন 300 রিয়াল খড়ে মন খুশি হয়েছে না যাইরে অতি দ্রুত বেগে দৌড়তে দৌড়তে জেডার কাছে আমার জেডার কাছে যাই দেখে তো জেডার নাই আর এক মুসিবত হাজারের লোক না আমানত হাজারের লোক কি আমানত খেয়ানত গরম মনাবেকের আলামত ঠিক নে খনক মানুষ যদি লাস্ট থাকতুন 2000 কোটি আদে ওটা বল না গুণন তোর বাবিরে দিস এ তুন 1000 গাইব করি ফেলাতে আছে কতটা টুটি আনা ধরলে কত বেটা কিস্তি দি ফেলাই দি ইদের কিস্তি দি ফেলাই দিয়েছে না এলে বহুত ফজিলত তোলা মানুষ আছে না নাই তাহলে গাইব করি ফেলাইবে দেরি আস কত দেখি খবরদার উন আমানত আমানত কিয়ানত গরণ মোনাফেকের আমানতের তো জিনিস হজরত আলী ইবের তো আন না আছে না ইবে ঘটে গেল ইবে ঘটে গেল ইবে তো বুড়ো মানুষ হাঁড়ি গেল বহুত দূরে যাচ্ছে তোর সারা ময়দান উদ্দিয়ে ঘটে গেল মদিনার বাজারত হজরত আলী আবার ঢুকে ওবা ও ব্যবসায়ী ভাইয়েরা ও ভাইয়েরা এখানে একটা বৃদ্ধ মানুষ বুড়া মানুষ গাছের গোড়ায় আসিল ওনাকে দেখছেন কত দেখি তো কত কটে গেল কত তিন দিয়ে আসিল চতুর্দিকে খুঁজাখুঁজি করতে করতে হজরত আলী কোথাও ওনাকে পেলেন হজরত আলী কর দে আজারে লইবে বাঘ করে দিলে ভাইব দেয় না খ না কিরিত্তেরি কিরিত্তেরি 500 টিয়া দি তোরা বাজার করিল খটিয়া দি বাদ বাকি টিয়া কোন খটে পকড়ত মদিনার বাজারের ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হজরত আলী বাবারা ওই বুড়া মানুষটাকে যদি পাও ওনার সমস্ত টাকা আমার পকেটে আছে ওনাকে একটু পাইলে আপনারা তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাইবা ওনার আমানতগুলো আমি সহস্তে দান করে দিবে লাইব উচ্চস্বরে বলুন সুবহান আমি ওনার টাকাগুলো ওনাকে দিয়ে দিব আপনারা ওনাকে একটু পাঠাইয়েন বাড়ির মধ্যে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ তোরা বাজার লই রে হযরত আলী বাড়ির উদ্দেশ্যে হচ্ছে বাড়ি যাই মা বা তোমার ঘরের দরজার গেট বরাবর পৌঁছে ঘরের দরজা বরাবর যদি এতে পৌঁছিল দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী মা বা তোমার ঘরের দাইরত নাতি দুনুয়ার লই রে খেলা খার হাসান হোসেন দুনুয়ার লই রে রসুলে হজরত আলী কর দে নুরুন নবী আই গেল না যাক আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীর উগো কি দিয়ে হযরত আলী তো না নবী সালাম উদ তুললো হাসান হোসেন কর দে ও না না আর আব্বা আইছে আর আব্বা জান রসুল বাগ মিডে মিডে আসের আলী অটোলারে তো আইন হব রসুলে মুসকি আসে ঘর দে অটোলারে হজরত আলী ঘর দে হড়ে আর ঘর হড়ে মদিনার বাজার হড়ে ওঠ রসুলে হর কি আলী তুমি কো অটোলাকে টুয়াই পাও নাই খুঁজে পাও নাই হ্যাঁ রসুল আল্লাহ ওটালাকে পাইলাম না আমার নবী বলে কেয়ামত পর্যন্ত কুসলে ও পাওয়া যাবে না ইয়া রসুল আল্লাহ ঘটনা তো আমি হযরত আলী বুঝলাম না আমার নবী বলে আলী তাহলে শুনো
আমার মেয়ের একটা কাপড় যে মদিনার বাজারে 6 রিয়াল দিয়ে বিক্রি করে দিলে, বিক্রি করে যে টাকাগুলো যে দান করে দিয়ে দিলে, এই দান তো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তোমার দানটা তো আল্লাহর দরবারে শুধু পৌঁছে গেছে তাই বরণ। তুমি মনে মনে ভাবতে লাগলে, টাকা তো দান করে দিয়ে দিলাম, ঘরে গেলে মা বাবা তোমার মনে কষ্টে আসবে, ছেলে দুনুটার মনে কষ্টে আসবে, মা বাবা তোমার যদি মনে কষ্টে আসবে আল্লাহর আরশ আজিমের মধ্যে লেগে যাবে। এই কথা মনে যে আপনি ধারণা করলে, আলী তুমি যে ধারণা করলে, এটা কোদার কুদরতের জগতের পৌঁছে গেছে তাড়াতাড়ি। আল্লাহ আমার মেয়ে বা তোমাকে বেশি পছন্দ করে। হযরত আলী তুমি শুনো, আল্লাহ সুবহান তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল একটু বিদ্যুর বেশ ধরে হযরত আলীকে একটা উট ধরাই দাও। ও মিরকাইল তুমি উচ্চ দামে উটটা বিক্রয় করে নাও, উচ্চ দামে যদি টাকা যদি পাতে মা ভাই, আমার নবীর মেয়ে পাতে আমার মন খুশি হয়ে গেলে আল্লাহর জগৎ খুশি হয়ে যাবে। ফাতেমার আল্লাহ কইলে দেখতে রেছ, জিবরাইলের দ্বারাই দিয়ে মিরকেলের দিকে নিয়ে ফাতেমা আল্লাহ 300 রিয়াল খোদার তরফতন পাঠাই দিল। এল্লে করি নবীর বংশরে আল্লাহ সুবহান তাআলা মহব্বত করত। আর আজ এই রসুলের মাহফিল অনারা করিগণ, মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আযমা কদরাহু ফাকাদ ফাযা ফিল ঈমান, যারা এরকম মাহফিল সাজায়, এরকম মাহফিল করে, এরকম মাহফিলত বইয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইতারার ঈমান নিয়েন তাজ হইতে আইব। ওয়া আযমা কদরাহু ফাকাদ ফাযা ফিল ঈমান, ইতারার ইজ্জত বাড়াইতে আইব, ঈমান নিয়েন মৃত্যুর আগ পর্যন্ত তাজা থাকব। এদুর গভীর রজনী যে বই লইলেন ওনারা ভাগ্যবান, আল্লাহ বিয়া গুণের কবুল করো, এ কমিটির ভাই অলরে কবুল করো, আল্লাহ মাহবিল্লান দীর্ঘ বছর যেন জারি থাকে মতো তৌফিক দান করো। আরও একখানা দোয়া করিবেন, ওনারারও দোয়া করি, আর বিশেষ করি আয় যে মাদ্রাসা প্রতিষ্ঠান গর্গি, আল্লাহ গুনুন যান হকান দুনিয়া বাসা যান, মাদ্রাসা গরিত্তারি মতো তৌফিক দান করো। যেগুন প্রতিষ্ঠান গর্গি রাঙ্গুনিয়াকান গর্গি ফদুয়া সন্ধানা চত এক কান ফটি এক কান আনোয়ার এক কান এ মাদ্রাসা গর্গি দেখুন, আবার ইউটিউবের সার গি এক কানো জানুয়ারির 20 তারিখ সভা ইয়ানত আবুল কালাম বায়ানি জুরুর দাওয়াত দিই, ফদুয়া ইয়ান 29 তারিখ সভা, একখানা দোয়া করিবেন আল্লাহ যেন মৃত্যুর আগে যেন মাদ্রাসা উনজান পরিচালনা করি তারি মতো, একখানা করি জারি করে দিলে আর রসুল মদিনা তুমি খুশি হয়ে যাবে। কারণ ওলাদের রসুল তৈব সুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ইবে বয়ান্দার দে, জামিয়া যেদিন বলে ফতেমা শিলচড়া গালে হাতিকে জামিয়া সেহরা হজু সাই লই দে, হতম মাই নজর মে দেখতা হে জামিয়া কি বারান্ডা মে প্যারা রসুল কদম লাগা কর চলতা হে। সুজুর বলে নিজের চোখে দেখিল দে জামিয়ার বারান্ডার নুরুন নবী আড়তে, কারণ রসুল হদ্দে উগ্র মাদারাসার ভুয়া যদি একখান খবরস্থানের ডাক দিয়ে আঁটি গিয়ে দয় 40 দিনের খবরের দাম মাফ হয়ে গিয়ে, একখানা দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসা উনজান জারিলাই তারি মতো, মাদ্রাসা উনজান ইজ্জত করি তারি মতো, একখানা ব্যাগ গুণে সহযোগিতা রাত বাড়াইবেন, একখানা সাত দিতে লাইব দে 10 হইতে 15 লাখ একখানা লাইব, আর একখানোর মধ্যে ইয়া নয়া জাঙ্গা কিননি, একখানা তরাতরি গড়ি দেখবি ফেললে একদিন মরে গেলে আর নামের উদ্দি জিকির করিব, একখানা দোয়া করিবেন সহযোগিতা করিবেন হাত বাড়াইবেন। কারণ বাদশাহ হারুন রশিদ কদে নাম তুইন্য, বাদশাহ হারুন রশিদ দিবে বলে একদিন রাস্তা দিয়ে আড়ি যা দে, এ টাইমের মধ্যে একখান গুরামিকে মাদ্রাসা অভাবী জুপলিওয়ালা ফোয়া গদুয়া কিতাব লই লই কে কে গুরের কিতাব লই লই গুরের, তো বাদশাহ হারুন রশিদ ফোয়া গুনে মিকে সাহায় লই গিয়ে দেখা দেখুন আই টেটে সরকারি গো বাতি জলের লোড়ত এটা আইরে কিতাবে উনি লেলে করি ভরের, বাদশাহ হারুন রশিদ আইরে অভাবের কারণে ফোয়া গুন খড়ায় গিয়ে সারে, বাদশাহ হারুন রশিদ দুইতে দুইতে গরজ যাইয়ে রে তোরা কিনে দি ঠিয়া জমা আসিল এগুন আনিয়ে রে ভুয়া গুনের বাতিও কিনে দিয়ে কিছু খানাও কিনে দিয়ে খাবাই রে হদা দিয়ে শান্তি পেলাম লাতিয়ে যাই গুম গে ইয়ার মদিনার রসুল তাহার সাহেবের ঘরে থাই গে। ওই হারুনুর রশিদ তুই তো আয় রসুলের মন খুশি করে দিলি, আয় রসুলের বাগানের মহব্বত করি মানি, আয় আর বদাস করি না ভারি তোমার সাহেবের লাইয়া গেলাম রে। ও হারুনুর রশিদ তোমাতে কিছু লাগেন নি গো হদি আর রসুলের লাতে কিছু লাগতো নো, আমি অন রসুলের দেখি তো অনের ভিতর খোদার তো জলি হয়ে গেল, আল্লাহ আর আবি আগুনের কবুল করো কামিন।
কেনা বেয়াগুনের সহযোগিতা রাত বাড়াই বিয়া রসুলের খুশব দিবিয়া আল্লাহ বেয়াগুন কবুল করক আমিন। কেন নবীর মন খুলি সালাম দাও ইয়া নবী হবিবি সৈদি ইয়ার সুল্লাহ আকয়া হবিবাল্লাহ মেরা দিল তড়ফো রহা হে মেরা জল সিনা ইয়ে দবা ওহি মিলেগি মুজলে চলো মদিনা ইয়া নবী Yes, sir.
নাচিজানা হো কবুল মদিনে কি চাঁদ হাজারো সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম মদিনে কি চাঁদ করোড়ো সালাম মদিনে কি চাঁদ বেহদ সালাম বলগনো লা বি কমালি কশফত তুজা বি জমালি হসনত জমি হুসালি সল্লো আলাইহি ওয়া আলিহি। যেহেতু অনেক মানুষ হয়েছে, আপনারা একটু কাতার বন্দি হয়ে বসুন। যে আপনাদেরকে রব্বানা হওয়া না গুনা মাফি দেবে তোর, রব্বানা জলামনা আনফুসনা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল গাসিরিন। ও মাবুত, আমাদের মতো গুনাহগার ভাবি বন্ধু এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো কে করবে রে আল্লাহ? নূরুন নবীর উসিলা, সাহাবা ইকরামের উসিলা, মা ফাতেমার উসিলা, আল্লাহ আমাদের তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদেরকেও কবুল করো। নূরুন নবীর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দাও। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যায়ে মজলিসের মধ্যে আমরা বসে রইলাম, আল্লাহ এক এক কদমের সৎকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। রসুলের খুশবু দিয়ে জীবনকে আলোকিত করে দিও। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দগি নসিব করো। মাহবুব, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিল তাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ সংগঠনের প্রত্যেক ভাইকে তুমি কবুল করো। মদিনার খুশবু দিয়ে জীবনকে আলোকিত করে দিও। আল্লাহ নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, রোদে শুকাইয়া পানিতে ভিজে ভিজে মা বাপ আমাদেরকে মানুষ করে তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। মা বাপ বড় জিনিস। আমার নবী বলে যার ঘরত মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত ঘুরতেছে। আল্লাহ দরুদ সালাম ও সুয়াব আমাদের প্রত্যেকের মা বাপের রুহ মুবারকের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহ মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। জিয়ারত সোনার মদিনা আমাদের প্রত্যেককে নসিব করো। যারা আমার রসুলের বাগানে হাত দিল, আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসা আমাদের জন্য নেজাত রসিলা করো। এই সংগঠনের প্রত্যেক ভাইদেরকে কবুল করো। আল্লাহ অনেক মানুষ আছে পরিবার পরিজন নিয়ে অশান্তিতে আছে, অনেক মানুষ আছে উপযুক্ত মেয়ে আছে টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না। আল্লাহ অনেক ভাই আছে ছেলে মেয়ে প্রবাসী জিন্দগির মুসিবতে আছে, যার যেটা সমস্যা আছে আমার নবীর উসিলা অতি সত্তর সমাধান দান করো। রব্বুল আলামিন এ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করো। এই সংগঠনের প্রত্যেক ভাইদেরকে কবুল করো। গভীর রজনী দোয়া কবুলের টাইম। নূরুন নবীর খুশবু দিয়ে জীবনকে আলোকিত করে দিও। একটু আমার সাথে সবাই একটা ডাক দেন, জীবনের গুণে মহত্ব মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মৌতের বিষা নাই। দয়ার নবীকে দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।